স্বাগত। তো আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক করতেছি, অর্থাৎ 25 নাম্বার উচ্চতর গণিত সেট ফাংশন থেকে। সো 1.1 থেকে আর কি সেই 25 নাম্বার অঙ্কটা বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানী ও পূর্বাণী পত্রিকা পাঠ্যবই সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্রী বিচিত্রা, 50% ছাত্রী সন্ধানী, 50% ছাত্রী পূর্বাণী, 30% ছাত্রী বিচিত্র সন্ধানী, 30% ছাত্রী বিচিত্র পূর্বাণী, 20% ছাত্রী সন্ধানী পূর্বাণী এবং 10% ছাত্রী তিনটি পত্রিকায় পড়ে। ঠিক আছে, শতকরা ক নম্বরের প্রশ্ন বলছে, শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনটি পড়ে না। খ নম্বর আরেকটা প্রশ্ন আছে, ক করার পরে তারপর খটা দেখব। তো শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকার তিনটি কোনটি পড়ে না, এটা আসলে ওই কাজের অঙ্ক, যেটা ওই ওই একই টাইপের অঙ্ক। এবং ওই যে অরিজিনাল একটা অঙ্ক করছি না আমরা, ওই একই অঙ্ক। তো যাই হোক, আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে 60% 50% ছাত্রী, তারপর হচ্ছে 30% ছাত্রী। তার মানে এখানে আমাদের ছাত্রীর সংখ্যা হচ্ছে কত, সার্বিক সেট হচ্ছে ছাত্রীর সংখ্যা হচ্ছে 100। ওকে, সো আমরা লিখতে পারি যে এখানে দড়ি সকল ছাত্রী সংখ্যা, ছাত্রীর সেট কত, ইউ, আমরা ইউ ধরতে পারি। তারপরে বিচিত্রা, বিচিত্রা পরে ছাত্রীর সেট, ঠিক আছে, বি ধরতে পারি। তারপরে পূর্বাণী পরে ছাত্রীর সেট, পি ধরতে পারি। আর একটা কি সন্ধানী, তাহলে সন্ধানী পরে ছাত্রীর সেট আমরা কি ধরতে পারি, এস ধরতে পারি। ওকে, এইবার দেখি আমাদের কাছে কি কি দেওয়া আছে। নাম্বার অফ ইউ অর্থাৎ সার্বিক সেট সমান আমার কাছে কি দেওয়া আছে, 100। ওকে, বিচিত্রা, তাহলে নাম্বার অফ বিচিত্রা সমান হচ্ছে 60, তারপরে নাম্বার অফ সন্ধানী হচ্ছে 50, তারপরে নাম্বার অফ পূর্বাণী হচ্ছে 50, তারপরে হচ্ছে নাম্বার অফ বিচিত্রা এবং সন্ধানী থেকে পাইছি 30, তারপরে হচ্ছে নাম্বার অফ বিচিত্রা এবং কুরবানী থেকে পাইছি কত, তাও 30, এবং কি নাম্বার অফ সন্ধানী এবং কুরবানী থেকে পাইছি কত, 20, এবং নাম্বার অফ সন্ধানী পূর্বাণী এবং বিচিত্রা থেকে পাইছি কত, 10। দেখেন তো সব ঠিক আছে কিনা। প্রথম কথা হচ্ছে 60% বিচিত্রা, ওকে 60% বিচিত্রা, 50% ছাত্রী সন্ধানী, ওকে, তারপর 50% ছাত্রী পূর্বাণী, ওকে, 30% ছাত্রী বিচিত্র ও সন্ধানী, 30% ছাত্রী বিচিত্র ও সন্ধানী, হ্যাঁ হ্যাঁ বিচিত্র ও সন্ধানী। এবার 30% ছাত্রী বিচিত্র পূর্বাণী, এই যে বিচিত্র পূর্বাণী, এরপরে 20% ছাত্রী সন্ধানী ও পূর্বাণী, ওকে, এরপরে 10% ছাত্রী তিনটি পত্রিকায় পড়ে, ওকে। এরপর আমাকে বলেছে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকার তিনটি পড়ে না, তার মানে উক্ত পত্রিকার মধ্যে একটা বা দুইটা বা তিনটাই পড়ে। যেমন এটা হচ্ছে তিনটাই পড়ে, এটা এটা কিন্তু এই মাস্টার অংশটা কিন্তু তিনটাই পড়ে, তাহলে তিনটাই যেহেতু এই অংশটা পড়ে তাহলে একটিও পড়ে না কোনটা, এখানে হচ্ছে একটা, যেখানে এটা শুধু বিচিত্রা, এটা শুধু কি পূর্বাণী, এটা শুধু সন্ধানী, আর এটা শুধু বিচিত্রা পূর্বাণী, বিচিত্রা সন্ধানী, এটা বিচিত্রা পূর্বাণী, এটা পূর্বাণী সন্ধানী, ওকে। তো আমাকে বলছে একটিও পড়ে না, সেটা কোন না, এটা এখানে হচ্ছে একটিও পড়ে না। শতকরা কতজন ছাত্রী একটিও পড়ে না, এই ডার্ক অংশটায় আমাকে কি করতে বলছে, বের করতে বলছে, ওকে, এই ডার্ক অংশটা আমাকে বের করতে বলেছে। এই অংশ, এই যে বি সংযোগ পি সংযোগ এস, এটা হচ্ছে একটা বা দুইটা বা তিনটাই পরে তাদের সেট, পুরো সার্বিক সেট থেকে যদি আমি এই তিনজনের সংযোগ সেটটা
মাইনাস করে ফেলি তাহলে ডার্ক আন্ডার পাওয়া যাবে, যেটা একটা পত্রিকাও কেউ পারে না। তো আমাকে প্রশ্ন বলছে যে শতকরা কতজন ছাত্র উক্ত পত্রিকার তিনটির মধ্যে কোনোটিই পারে না। এখন আমরা ধরি যে সুতরাং একটা পত্রিকা পড়ে ন্যূনতম তিনটি পত্রিকার মধ্যে, তিনটি পত্রিকার অন্তত একটি পড়ে, অন্তত একটি পড়ে মানে দুইটা তিনটা সবাই চলে আসতেছে, উক্ত তিনটি পত্রিকার, ঠিক আছে, তিনটি পত্রিকার অন্তত একটি পড়ে ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা কত হবে, নাম্বার অফ সন্ধানী, সংযোগ পূর্বাণী, সংযোগ বিচিত্রা, এইটাই তো। তাহলে অন্তত একটা পত্রিকা পড়ে সেটা হচ্ছে যে সন্ধানী, সন্ধানী পূর্বাণী আর বিচিত্রা, তিনটা যদি সংযোগ করি তার এই সংযোগ করলে তাদের একটা পত্রিকা পড়ে সেই সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং আমরা কি জানি ওই যে ওই সূত্রটা 15 নম্বরের সূত্রটা, ঠিক আছে, সূত্রটার ভিডিও কিন্তু নিচে আছে, সেই সূত্রটা কি, নাম্বার অফ এস সংযোগ পি সংযোগ বি সমান নাম্বার অফ এস প্লাস, এটা সূত্রটা কি ছিল, নাম্বার অফ এ সংযোগ বি সংযোগ সি, ঠিক আছে, এটা প্রমাণও নিচে আছে। ওকে, তো নাম্বার অফ এস নাম্বার অফ পি প্লাস নাম্বার অফ বিচিত্রা, ঠিক আছে, এরপরে মাইনাস আমি জায়গা সংখ্যার জন্য এদিকে লিখতেছি, নাম্বার অফ এস সেট পি মাইনাস নাম্বার অফ পি সেট বি মাইনাস নাম্বার অফ এস সেট বি প্লাস নাম্বার অফ এস সেট পি সেট বি। ওকে, তাহলে আমরা কি বের করতেছি, এইটা সমান বের করতেছি। তাহলে এবার দেখি তো, আচ্ছা লাইনটা একটু এখানে আবার লিখি, নাম্বার অফ এস সংযোগ পি সংযোগ বি সমান কত, এই সংক্রান্ত এটার একই অঙ্ক কিন্তু কাজের অঙ্ক ছিল, কিন্তু এইটা কাজের অঙ্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওকে, তো যাই হোক আশা করি বুঝতেছেন। তো নাম্বার অফ এই যে এত সংযোগ সমান হবে কি, নাম্বার অফ এস সমান কত, নাম্বার অফ এস 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 হচ্ছে 50, ওকে, তারপর নাম্বার অফ পি হচ্ছে কত, প্লাস 50 প্লাস নাম্বার অফ বি হচ্ছে কত, 60, ওকে, তারপরে মাইনাস নাম্বার অফ এস সেট পি হচ্ছে 20 মাইনাস নাম্বার অফ পি সেট বি, এই যে বি সেট পি পি সেট বি একই কথা, 30 মাইনাস নাম্বার অফ এস সেট বি, এস সেট বি কোথায়, এই যে এস সেট বিও কত, 30, ঠিক আছে, 30 30, এই যে 20, এরপরে কি আছে আমার কাছে, এরপর হচ্ছে প্লাস প্লাস নাম্বার অফ এস সেট পি সেট বি সমান কত, 10, তাহলে এখানে 10 লিখলাম, ক্লিয়ার। তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখেন তো, 100 160, এখানে আছে 10, তাহলে 170 মাইনাস কত, 60 70 80, ওকে 80, তাহলে 80 যদি চলে যায় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 90, এই 90 যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অন্তত একটি পত্রিকা পড়ে, যেটা আমাকে বের করতে বলে নাই, যদি বলতো তাহলে লিখতে যে তিনটি পত্রিকার মধ্যে অন্তত একটি পত্রিকা পড়ে তাদের সংখ্যা হচ্ছে 30 জন, অন্তত একটি পত্রিকা মানে অন্তত একটা দুইটা তিনটা যত আছে অন্তত একটাও পড়ে না, এরকম না, অন্তত একটা পড়ে তাদের সেট হচ্ছে 30, কেউ দুইটা পড়ে আছে, কেউ তিনটা পড়ে আছে, কেউ একটা পড়ে আছে, তাহলে একটাও পড়ে না, টোটাল শিক্ষার্থী হচ্ছে যে 100 জন, 100 জন থেকে এই এইটাই হচ্ছে এই পুরা এই অংশটা, এই সেট এই সেট এই সেট এই সেট সেট এই দুইটার সেট এই দুইটার সেট এই দুইটার সেট এই পুরোটা মিলে আসছে আমার কাছে 90, তার মানে ওখানে একটা বা দুইটা বা তিনটা টোটাল পত্রিকা পড়ে অন্তত একটা করে সেটা হচ্ছে একটা হোক বা দুইটা হোক তিনটা হোক সেটা হচ্ছে কতজন, 90 জন, তাহলে অন্তত একটিও পড়ে না পত্রিকা, সুতরাং অন্তত তিনটির মধ্যে এও লিখতে পারেন, সুতরাং তিনটি পত্রিকার একটিও পড়ে না, একটিও পড়ে না ছাত্রীদের ছাত্রী সংখ্যা, পড়ে না ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা কত, ছাত্রী সংখ্যা সমান নাম্বার অফ ইউ
minus number of s সংযোগ p সংযোগ b তাহলে কত 100 minus কত 90 সমান 10 ওকে তাহলে উত্তর এটা आंसर তাহলে একটিও পরনের কমছাত্রে কয়জন 10 জন সেই যে ডাটা লাগবে ওকে আর যদি বলতো ন্যূনতম একটা পত্রিকা পড়ে তাহলে ছাত্র সংখ্যা কয়জন তাহলে যদি তাহলে 90 জন কিন্তু আমাকে সেটা বলো তিনটির মধ্যে কোনোটিই পড়ে না সেটা হচ্ছে কয়জন 10 জন ওকে এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখি শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটি পড়ে ওকে আমাকে বলেছে কেবল দুইটি পড়ে উক্ত পত্রিকার মধ্যে কেবল দুইটা শুধুমাত্র দুইটা পড়ে তাহলে শুধুমাত্র দুইটা পড়ে কোন অংশটা শুধুমাত্র দুইটা পড়ে সেটা হচ্ছে আমাদেরকে এই অংশটা বের করতে বলছে এই অংশটা শুধুমাত্র এই অংশটা বলছে শুধুমাত্র দুইটা এটা হচ্ছে শুধুমাত্র দুইটা ওকে এটা হচ্ছে শুধুমাত্র দুইটি এই অংশটার কথা বলছে ওকে তো এটা তো এখন আর নাই ঠিক আছে ওকে এটা তো আমরা বের করে ফেলছি আর ওকে সো এখন আসি সেটা হচ্ছে আমরা এখন এই অংশটা বের করব এই অংশটা হচ্ছে শুধুমাত্র এই যে দেখেন এখানে শুধুমাত্র পূর্বানি এবং বিচিত্রা পরে কোন অংশটা আসলে আসলে এই পুরো অংশটা কিন্তু এই অংশটা কোনটা এই অংশটা হচ্ছে তিনটা পত্রিকায় পড়ে সেটা তাহলে এখানে পূর্বানি আর যে বিচিত্রা থেকে যদি আমি এখানে তিনটা পড়ে যেটা সেটা যদি মাইনাস করে ফেলি তাহলে এটা থাকবে শুধু পূর্বানি আর বিচিত্রা তাহলে আমরা লিখতে পারি শুধু শুধু বা কেবল কেবল বিচিত্রা ও পূর্বানি পরে ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা কেবল পূর্ব বিচিত্র পূর্বানি পরে ছাত্রী সংখ্যা নাম্বার অফ বিচিত্রা পূর্বানি বিচিত্রা পূর্বানি হচ্ছে বিচিত্রা সেট পূর্বানি মাইনাস নাম্বার অফ এটা হচ্ছে তিনটা তিনটা সেট একবারে তিনটাই পারে সেটা ঠিক আছে তিনটাই পরে সেটা হচ্ছে নাম্বার অফ এস সংযোগ এস এট পি সেট আশা করি বুঝতে পারছি ওকে তাহলে এখান থেকে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে বিচিত্রার পূর্বানি পরে তাদের সেট সেখান থেকে তিনটাই পরে তাদের সেটটা মাইনাস করে দিচ্ছি তাহলে পাওয়া যাবে শুধুমাত্র দুইটা পরে তাদের সেট ঠিক আছে তাহলে বিচিত্রার পূর্বানি আছে কয়জন 30 জন মাইনাস আর তিনটাই পরে আছে কয়জন 10 জন সমান পাইলাম কতজন 20 জন ওকে এরপরে কেবল কেবল এরপরে পেলাম কত বিচিত্রার সন্ধানী বিচিত্রা ও সন্ধানী পরে ছাত্রী সংখ্যা ওকে ছাত্রী সংখ্যা হচ্ছে নাম্বার অফ বিচিত্রা সেট সন্ধানী এখানে যখনই নাম্বার অফ বিচিত্রা সন্ধানী চলে আসছে তখন কিন্তু এই পুরোটা চলে আসছে অর্থাৎ এই অংশটা চলে আসছে সেখান থেকে এখন আবার তিনটাই পরে সেটটা মাইনাস করে দিচ্ছি মাইনাস নাম্বার অফ এস সেট পি সেট বি ঠিক আছে বিচিত্রার সন্ধানে আছে কয়জন 30 জন মাইনাস 10 জন সমান কত 20 এরপর আসেন কেবল কেবল এটা কি আছে সন্ধানী আর কুরবানি কেবল কুরবানি ও সন্ধানী সন্ধানী পরে ছাত্রী সংখ্যা ওকে ছাত্রী সংখ্যা হচ্ছে নাম্বার অফ কুরবানী সেট সন্ধানী মাইনাস নাম্বার অফ সন্ধানী কুরবানী বিচিত্রা তাহলে এখান থেকে কত আসে বলুন তো এখান থেকে আসে আমার কাছে নাম্বার অফ পূর্বানি আর সন্ধানী পূর্বানি আর সন্ধানী এই 20 জন মাইনাস সন্ধানী পূর্বানি বিচিত্র হচ্ছে 10 জন সমান হচ্ছে 10 ওকে সো তাহলে আমরা সুতরাং কি পেলাম আমরা টোটাল এখানে দুইটা বিচিত্র পূর্বানি করে 20 জন এখানেও বিচিত্র সন্ধানী করে 20 জন আর এখানে 10 জন তাহলে শুধুমাত্র কতজন শিক্ষার্থী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটা পড়ে লিখবেন সুতরাং
উক্ত পত্রিকা গুলোর মধ্যে কেবল দুইটি পত্রিকা পড়ে। কতজন? বিশ যোগ বিশ যোগ দশ সমান পঞ্চাশ জন। এখন আমি এখানে শতকরা লিখি নেই, তাহলে শতকরা কতজন? অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ছাত্রী ছাত্রী কি পড়ে? পঞ্চাশ ছাত্রী কেবল দুইটি পত্রিকা পড়ে, পত্রিকা পড়ে। ওকে, সো এইটা কিভাবে খুব সহজে এমসিকিউ আনসার করা যায়, এখান থেকে আরো কিভাবে প্রশ্নগুলো তৈরি করা যায়, কাজের একটা অঙ্ক আছে যেটা, সেই কাজের অঙ্কে বিষয়টা 18 পৃষ্ঠার কাজের অঙ্কে আরো বিস্তারিত বিষয়টা বলা হয়েছে, এবং কিভাবে এমসিকিউতে আপনি খুব দেখার সাথে সাথে আনসার দিতে পারবেন। ঠিক আছে, তো যেমন ধরেন এখানে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট হচ্ছে কত? এক অঙ্ক দেখা প্র্যাকটিক্যাল গুলো ধরে এখানে সম্মানে কোরবানি বিস্তারিত করে কয়জন? দশ জন। তাহলে আমাকে যদি বলে যে বিচিত্রার কোরবানি করে কয়জন, তাহলে এই বিচিত্রার কোরবানির মধ্যে কতজন ছিল? ৩০ জন। তো ৩০ থেকে এই যে বিচিত্রার কোরবানি ৩০, এখান থেকে পুরোটা হচ্ছে এই সেটটা পুরোটা হচ্ছে ৩০, ৩০ থেকে দশ চলে গেলে এটা হচ্ছে ২০। ওকে, এভাবে করে ফেলতে পারে। তারপরে বিচিত্রার সন্ধানী, এই পুরোটা হচ্ছে বিচিত্রার সন্ধানী, বিচিত্রা সন্ধানী, বিচিত্রা সন্ধানী, দেখেন বিচিত্রা সন্ধানী ৩০ জন, ৩০ থেকে দশ চলে গেলে ২০। এরপর এটা হচ্ছে কি? পূর্বানিয়ার সন্ধানী, এটা হচ্ছে তো পূর্বানিয়ার সন্ধানী, পূর্বানিয়ার সন্ধানী, এই যে পূর্বানিয়ার সন্ধানী হচ্ছে ২০, তো এটা আছে ১০, কেন আছে ১০। আমাকে যদিও এখানে প্রশ্ন করে নাই, যেটা আমাদের কাজের অঙ্গে করেছে, আমাকে যদি বলতো শুধু কেবল একটি পত্রিকা পড়ে তাদের ছাত্রী সংখ্যা বের করো, শুধুমাত্র একটি পত্রিকা পড়ে, তাহলে সেটা কোনটা? এইটা, এইটা, এটা। যেমন ধরো এই একটি পত্রিকা পড়ে সেটা অঙ্কটা করলে এরকম একটা কাজের অঙ্ক করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমি এমসিকিউ স্টাইলে বলে দিতেছি, সেটা হচ্ছে এই যে এটা কি করবেন, সেটা কাজের অঙ্ক করেছি, সেটা হচ্ছে নাম্বার অফ বি থেকে, এই নাম্বার অফ বি থেকে ব্র্যাকেট দিয়ে এইটা যোগ এটা, এটা যেহেতু দুইবার করে ফেলছি মাইনাস এটা করে দিবেন, যদি প্রশ্নটা করে আর কি। আমাদের তো এমনি যতটুকু প্রশ্ন করছি ততটা আনসার শেষ, আমি জাস্ট প্রশ্ন রাখলাম আর কি। যদি শুধু বিচিত্র করে কয়জন বের করতে বলতো, বা শুধু একটি পত্রিকা পড়ে কয়জন, তখন শুধু বিচিত্র বের করবেন, শুধু পূর্বানি বের করবেন, এবং শুধু সন্ধানী বের করবেন, তাদেরগুলো যোগ করে দিলেই বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এমসিকিউ স্টাইল হচ্ছে এটা, এই যে বিচিত্র কতজন ছিল? ৬০ জন, তাহলে ২০ ২০ ৪০ ৫০, এটা হবে ১০, শুধু বিচিত্র। ঠিক আছে, এবার শুধু পূর্বানি, শুধু পূর্বানি কতজন? এখানে ৫০ জন, তাহলে ২০ ৩০ ৪০ ১০ দিলেই ৫০। তারপর হচ্ছে শুধু সন্ধানী, শুধু সন্ধানী, সন্ধানী এখানে কতজন আছে? ৫০ জন, ২০ ৪০ শুধু সন্ধানী, নাম্বার অফ সন্ধানী, সন্ধানী আছে কত? সন্ধানী, সন্ধানী হচ্ছে হ্যাঁ ৫০%, তাহলে ২০ ৩০ ৪০ এটা ১০, ৫০%। এমসিকিউ তো যদি আসে এইভাবে করে ফেলতে পারে। ওকে, আর সেটের মাধ্যমে করলে ওই যে কাজের অঙ্ক বলেছি সেটা হচ্ছে এইভাবে করবেন আর কি। এই যে নাম্বার অফ, নাম্বার অফ বি এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে, সেটা হচ্ছে এই যে যদি শুধু নাম্বার অফ বি বের করতে চান, তখন আপনাকে নাম্বার অফ বি সেট পি বের করবেন, বি সেট পি যোগ নাম্বার অফ কত? নাম্বার অফ এই যে বি, এই যে বি সেট সি বের করতেছি, তো এরপরে এটাও আছে না, এই নাম্বার অফ বির মধ্যে এটাও ঢুকে গেছে না, বি সেট নাম্বার অফ বি সেট এস, এটা এস সন্ধানী, নাম্বার অফ বি, এই যে বি আর পি সেট, আর এখানে বি আর এস সেট দুটো যোগ করেছি, কিন্তু যোগ করতে গিয়ে এটা আবার প্রথমবার একবার নিলাম, আবার এইটা নিলাম, তো এইটা দুইবার নেওয়া হয়ে গেল না, সেটা এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিবেন, নাম্বার অফ এস সেট পি সেট 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 পি সেট। ওকে, এইভাবে করে এখান থেকে যেটা বের হবে, এখান থেকে যেটা বের হবে এটা হবে শুধুমাত্র বিচিত্র পড়ে, এইভাবে শুধুমাত্র কি পূর্বানি পড়ে, শুধুমাত্র সন্ধানি পড়ে, এটা কাজের অঙ্কে করানো হয়েছে। ওকে, এইভাবে করে নেবেন আর কি। তো যাই হোক, এটা হচ্ছে যদি প্রশ্ন রাখে তাহলে যাতে আপনারা করতে পারেন। ওকে, উশি বেসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ।